স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে খানাকুল থানার অন্তর্গত নতিপুর বরখানতলায় পুলিশের অভিযান। এলাকার বিভিন্ন বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে প্রায় 6 কুইন্টাল অবৈধ বাজি উদ্ধার করে। উদ্ধার হবার পর পুলিশ কর্মীরা সেই বাজি নিয়ে আসে খানাকুল থানায়। সামনেই পুজো আসছে, প্রশাসন থেকে বিভিন্ন সময়ে মাইকিং করে সাধারণ মানুষের উদ্দেশ্যে শব্দ বাজি থেকে দূরে থাকার জন্য খানাকুল পুলিশের নজরদারি বিভিন্ন এলাকায় চলছে। পুলিশি সূত্রে জানা যাচ্ছে পুলিশের অভিযান বিভিন্ন এলাকায় আগামী দিনেও চলবে। বাজির বিকট বিকট আওয়াজে তিতি বিরক্ত এলাকার মানুষ, বয়স্ক মানুষ এবং শিশুদের হাট দুর্বল ব্যক্তিদের পক্ষেও ক্ষতিকারক। পুলিশের অবৈধ বাজি কারখানায় অভিযান নিয়ে সাধারণ মানুষ কি জানাচ্ছেন দেখাব। বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। এই যে আতসবাজিগুলো অ্যাকচুয়ালি ফাটানো উচিত নয়, কেন প্রচুর আওয়াজ, এত বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বয়স্ক সবাই আছে, যার জন্য খুবই প্রবলেম, খুবই সবারই অসুবিধে, ঠিক নয়। বাচ্চারা আছে, তাদের শরীরে ইফেক্ট পড়বে, সব কিছু অসুবিধে। আতসবাজি অ্যাকচুয়ালি উচিতই নয়, আতসবাজি ফাটানো উচিতই নয় আমার হিসাবে বলে। ছোটো ছোটো বাচ্চা বা বয়স্কদের এফেক্ট হয় এটা। পুলিশ এই অভিযান আরও সক্রিয় হোক। আপনার নাম? রণজিৎ বেরা। একদিন আমাদের ছবি তুলতে পারেন।